সিনেমার কথা ভীষণ মনে পড়ছে। তখন দূরদর্শন আর রেডিও ছিল একমাত্র সংবাদ। আমরা ঘরে বসে অনেক ভালো নাটক আর সিনেমা দেখতে পেতাম। সেরকমই একটা সিনেমা দেখেছিলাম টিভিতে, অপর্ণা সেনের টেলিফিল্ম পিকনিক। কঙ্কনা সেন শর্মার একদম প্রথম দিককার কাজ। এছাড়াও অন্যান্য অনেক মহান ব্যক্তিত্ব ছিলেন ওই মুভিটিতে, শাবানা আজমি, ডক্টর শ্রীরাম লাগু, ফারুক শেখ, এইসব প্রখ্যাত শিল্পীরা সমৃদ্ধ করেছিলেন এই মুভিটিকে। একটা ফ্যামিলি পিকনিকের প্রেক্ষাপটে মানব জীবনের সুখ দুঃখ, ভালোবাসা, বিরহ, বিশ্বাসঘাতকতা এক সুন্দর মেলবন্ধন ধরা পড়েছিল। আজও আমার মনে দাগ কেটে আছে সেই মুভিটি। এরকমই আরেকটি শ্রুতি নাটক যার নাম ওরে বিহঙ্গ মোর, ভরতপুর বার্ড সেঞ্চুয়ারির ব্যাকড্রপে এই নাটকটি আমাদের জীবনের মান অভিমান প্রেম বিরহ বিচ্ছেদকে খুব সুন্দরভাবে ব্যক্ত করে। আমরা আজ খুব আনন্দিত যে ইউএসএ সিয়াটেল অবস্থিত নাট্যগোষ্ঠী বৃষ্টিক আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে নিয়ে এসেছেন তাদের নাটক ওরে বিহঙ্গ মোর। অন বিহাফ অফ টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপ, উই আর প্রাউড টু প্রেজেন্ট বৃষ্টিক গ্রুপ অফ সিয়াটেল উইথ দ্য ড্রামা প্রোডাকশন ওরে বিহঙ্গ মোর। আসুন দেখে নিন। নাট্যরূপ ও নির্দেশনা দেবব্রত দে। উপস্থিত শুভ মণ্ডলী ও আয়োজকদের আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের নাটক ওরে বিহঙ্গ মোর। ভরতপুরে আমাকে ছাড়তে তুমি আসোনি, এসেছিল বনারিলাল।
আমি কিন্তু এসেছিলাম। না তুমি আসোনি, তুমি সেদিন আকণ্ঠ মত দিলে বনে বাগারে ঘুরে বেড়াচ্ছি। তাই কিছুই দেখছি মনে নেই আমার। তাহলে শেষ কোথায় দেখা হয়েছিল? বনে। আমরা সবাই মিলে একটা পিকনিকে গিয়েছিলাম, সেটা ছিল অক্টোবর মাস, শরতের একটা সুন্দর সকাল। হ্যাঁ, সেটা ছিল শরতের একটা সুন্দর সকাল। সেটা ছিল শরতের একটা সুন্দর সকাল। পিজা তুলোর মতো নরম মেঘের ফাঁক দিয়ে দিয়ে ঘোমটা পরা মেয়ের মতো নীল আকাশটা মুখ টিপে হাসছিল। শিবপুরী আশপাশ করে কিসের দ্বিধায় যেন থেমে গিয়েছে। মেঘ ছেঁড়া রোদ্দুরে পিটিয়ে বসেছিলাম আমরা, তুমি আমি আর জায়গাটা ছিল ভরতপুর পক্ষী উদ্যান। চারিদিকটা হাজারো পাখির করকাকলিতে ভরেছিল। সেই বনের মাঝে একটু ফাঁকা মতো একটা জায়গায় আমরা পিকনিক করছিলাম, তুমি আমি আর তোমার ওই পিন্টুরা। ভাবিনি গত ১২টা মাস দিন রাত্রি শুধু তোমার কথাই
বলো না প্লিজ, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তোমার কষ্ট আমি দেখতে পারি। তুমিও তো আমায় একটা ফোন করনি, জানো রোজ অপেক্ষা করেছি তোমার ফোনে, রোজ সকাল বিকেল। জানতাম তোমার নাম্বার, মোবাইলটা তো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছো। আমি না বাবা, বাবা জানতো তুমি আমায় ফোন করো, বিয়ের এক সপ্তাহ আগে থেকে। তাই কলকাতায় ফিরে তোমার বিয়ের খবর শুনে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তোমার ভাই দরজা খুলেছিল, খুলে বললো আপনি আর এখানে আসবেন না, বলে মুখের উপর দরজাটা তরম করে বন্ধ করে।
আরে পিন্টু বাবু আমার কোথায় গেলে? সে জানে জানোই তো পিন্টু দার পাখি দেখতে সব বাইনোকুলার দিয়ে আমার বেরোলো পাখি দেখতে। আবার বন্দী জীবনের ভয়ে
সে বাসা ভেঙে দিল ওই ত্রিশ পাখিটা, একদম ওই ত্রিশ পাখিটা। তার কি দরকার ছিল
আমি তো যাচ্ছি সি অফ করতে। বারে তোমরা ভাই বোন একসাথে বড় হয়েছো, তোমাদের মধ্যে কোনো ফর্মালিটি থাকার কথা না, কিন্তু আমার সাথে তো আছে, উনি আমার বিশিষ্ট অতিথি, যাকে বলে কিনা বড় কুটু। হ্যাঁ, আর তাছাড়া আমি তো ওনাকে রিসিভ করতেও যেতে পারি। Thank you.
সাধারণ মানুষের চেয়ে বেশি পায়। তোমরা কি ভেবেছো?
সে বোবা বলে আমায় কিছু বোঝাতে পারবে না? সত্যি তোমরা বড্ড ছেলে ভাই। প্লিজ, তুমি যা ভাবছো ততটা নয়, বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে? না না মল্লিকা, এটা ঠাট্টাইয়ার কি সময় নয়, এটা খেলাধুলোর সময়। নাকি এটা চোখে ধুলোর সময়? নাকি এটা চোখে ধুলোর খেলাধুলোর সময়? এবার এই শেষ খেলাটা আমি খেলবো, না আমি খেলাবো, খেলবেন আপনারা দুজনে হুবহু আমার কথা মতো। একটু এপাশ ওপাশ হলে, একটু ভুল ত্রুটি হলে পুরি করে পুরি না উড়িয়ে দেবো দুজনেরই। মানুষ খুন করে আপনি পার পাবেন না, ধরা পড়বেন, ফাঁসি যাবেন। তাই এই দুটোতেই সাইলেন্সার নাই, জনমনীষী কেউ টের পাবে না। আর জঙ্গলের এদিকটায় সাধারণ টুরিস্টের প্রবেশ নিষেধ। এক সপ্তাহের মধ্যে হাইনাদের পেটে চলে যাবেন, খাওয়ার পর সরে। আর ধরা যদি পড়ি, ফাঁসি যেতে আমার কে বলে না? ভিকিরির নেই পাটপাড়ির ভর। Freedom is another word for nothing left to lose. Nothing! Nothing at all! Please, 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 তুমি আমাকে প্রাণে বেরো না, প্লিজ। তুমি যা বলবে আমরা শুনবো, প্লিজ। এই তো ফুকুমনির মধুদয় হয়েছে। কিমেন্দ্র, আপনার রোগী যাইব? আচ্ছা বলুন, কি খেলা? বলছি, এই খেলার নাম জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভবনাহীন। ঠিক ধরেছে, আমার নয়, কবিগুরু রবীন্দ্রনাথ জানতেন দেওয়া না। পিটু বাবু, আপনি আসুন তো, কিন্তু আসুন আসুন আসুন। আরে আসুন না, ভয় কি আছে? আরে আসুন, মল্লিকা থেকে পেছন করে, পেছন করে মল্লিকা থেকে সোজা। এবার তুমি না না এদিকে নয়, ও পাশে। অনেকদিন তো কাছাকাছি হলো, এবার একটু দূরে দূরে মিলানে মিজ করে খাই। আর বেশ আর দূরে আর এইভাবে দাঁড়িয়ে থাকো তোমরা, নড়বে না। এবার একটা রিভলভার আমি এই মাঝখানটায় রাখছি, এটা গুলি ভরা, কক করা, তুলে চালানোই গুলি চলবে। তোমরা চাইলে একবার ঘাট ঘুরিয়ে রেখে দিতে পারো বন্দুকটা কোথায় রেখেছি। দেখা শেষ। এবার আমি এক থেকে তিন গুনবো, আমার তিন বলার সাথে সাথে তোমরা দৌড় লাগাবে, কে রিভলভারটা বাগাতে পারো তার জন্য। এসব মানে কি? অধৈর্য হবেন না, সব বলবো। আমি তিন বলার সাথে সাথে আপনারা দৌড় লাগাবেন, একজন পাঠিয়ে ফেললেন রিভলভারটা। এবার একটা রিভলভার আপনাদের একজনের হাতে আর অন্যটা আমার হাতে। এইবার আসল খেলা শুরু। মল্লিকা, ধরো তুমি বাটালে রিভলভারটা, তোমার কাছে দুটো চল, তুমি গুলি করতে পারো আমাকে, অথবা পরে পিন্টু বাবুকে। যদি পিন্টু বাবুকে গুলি করো, উনি মরলেন। আমরা দুজনে আবার নতুন করে ঘর সংসার শুরু করলাম। আর গুলি যদি তুমি না করো বা বন্দুক যদি তোলো আমার দিকে, তাহলে আমি তৎক্ষণাৎ গুলি করতে বাধ্য হব, মানে আত্মরক্ষার খাতিরে। আর আমার নিশানাটা কেমন তা তুমি ভালোই জানো একদিন, সেটা জেনে সিদ্ধান্ত নেবে ঠিক কি করতে চাও তুমি। এসব মানে কি? আপনার কাছে ওই দুটোই চয়েস, বন্দুকটা আপনি পেলে আপনি গুলি করতে পারেন আমাকে, অথবা মল্লিকা। আর যদি আমার দিকে বন্দুক তোলে, এরকম পাগলের মতো করো না, প্লিজ। অসহ্য, অসহ্য,
যেতে চাও আমি তোমায় কোনো বাধা দেবো না। তখন তখন ওই সত্যি কথাটা স্বীকার করে যে তোমরা এই খেলাটা শেষ হলে চলে যেতে পারো, অবশ্য তখনও যদি বেঁচে থাকো। কিন্তু নিষ্ঠুরতার কথা সবার পায় না, মল্লিক পায়। আর লাভ ক্ষতি হিসেবটা তো তোমাদেরও করা উচিত ছিল, তবু আমার হিসেবটা আমার বলে দেওয়া উচিত। দেখো আমাদের মধ্যে যে কোনো একজন পড়লে জীবনটা আর কত সহজ হয়ে যাবে বাকি দুজনের কাছে। আমি বা পিন্টুবাবু যেই বলুন, তুমি অন্যজনের সাথে সুখে নির্দ্বিধায় ঘর করতে পারবে। হ্যাঁ, আর তুমি বললে আমার আর পিন্টুবাবুর ঝগড়া শেষ। হ্যাঁ, একটু দুঃখ হলেও সন্ধ্যেবেলা পেটে একটু হুইস্কি পড়ার পর তার কাহিনী খেয়াল থাকবে। রেডি? প্লিজ ভেবে দেখুন আরেকবার, মলি জীবনে বন্ধু চুইনি পর্যন্ত। ভুল ভুল, যে মল্লিকাকে আপনি ভালোবাসতেন সেই মল্লিকার সাথে এই মল্লিকা অনেক খারাপ। গত এক বছরে সে বন্ধু বিবর বা সবই চালাতে শিখে দিয়েছে। জঙ্গলে থাকতে গেলে এইসব শেখা জরুরি। আর যে মল্লিকাকে আপনি চিনতেন সেই মল্লিকা ভালোবাসতে যান, তখনও প্রতারণায় এতটা পটুষে হয়ে ওঠেনি। সন্ধে করে এবং নিষ্ঠুর একটা রাত,
সারাটা রাত দরজায় চোখ পেতে বসে রইলাম। কন্যা আর আমি, তুমি আর বাড়ি ফিরবে না। সকালে আমার চোখের জল ফুরিয়ে গেল, বেরিয়ে পড়লাম কলকাতা যাবার ট্রেনটা ধরে। বনোয়ারিলাল এসেছিল আমাকে তুলে। মনে মনে একটা দুরাশা ছিল, তুমি আসো, তুমি আসো, আসো, আসো। সাথে যদি স্টেজ শেয়ার করতে পারা যায় তাহলে নাটকটা এমনি এমনি ভালো হয়ে যায়, তাতে আমার কোনো কৃতিত্ব নেই। যেটুকু আপনাদের ভালো লাগলো সেই কৃতিত্ব হচ্ছে এই দুজনের। আর আর একটু পরিচয় করিয়ে দিই আমাদের টিমটার সাথে, রুমু হাসান, সিদ্ধার্থ পাপ, আমাদের শব্দ সংক্ষেপণ করলেন প্রক্ষেপণ করলেন সুমনা দে, আমাদের আলোই সহায়তা করলেন সায়নদীপ এবং তীর্থঙ্কর মহালন্দী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা হয়তো একটু যখন চলার সময়ে একটু একটু আওয়াজ আসছিল, আমরা হয়তো একবার দুবার থেমেছি, সেটা আমাদের নিজেদের ত্রুটি, আমরা ওর মধ্যে চালাতে পারিনি নাটকটা, সেটা আমাদের ত্রুটি, আমাদের আপনারা আশা করি মার্জনা করবেন। আর যেটুকু আপনাদের ভালো লাগলো সেটুকুই হচ্ছে আমাদের প্রাপ্য। আমি টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের পক্ষ থেকে দেবব্রত বাবুকে সম্মান। পরবর্তী
নাটক আলিবাবা এক্ষুনি শুরু হবে, আপনারা কোথাও যাবেন না কিন্তু।